আমার আনইভেন স্কিন টোন ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনের জন্য আমি নায়াসিনামাইড অথবা নিয়াসিনামাইড যেটাই বলেন না কেন এই জিনিসটাকে আমার স্কিন কেয়ারে অ্যাড করতে চাচ্ছিলাম। যেহেতু আমি প্রথমবার নায়াসিনামাইড ইউজ করব তাই আমি চাচ্ছিলাম 5% নায়াসিনামাইড আছে এমন সিরাম ইউজ করতে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ ভালো ব্র্যান্ডের নায়াসিনামাইডই আমি দেখেছি 10%, আবার যেগুলো আছে 5% সেগুলো একদমই নাগালের বাইরে, মানে বেশ এক্সপেন্সিভ। তার মধ্যে আমি তো কখনো নায়াসিনামাইড ইউজ করি নাই, আমি জানি না আমার স্কিনে কেমন স্যুট করবে। ওরকম এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট কিনে তারপরে যদি আমার স্কিনে স্যুট না করে, এই দুঃখ কোনো জায়গায় রাখার জায়গা নাই। মনে মনেই ভাবছিলাম যে এমন কোনো স্যাশে যদি পাওয়া যেত যে আমি সেটা স্কিনে ব্যবহার করার পর বুঝতে পারবো যে আমার স্কিন আসলে স্যুট করতেছে কি না, রিয়াকশান কেমন করতেছে, তাহলে খুব ভালো হতো। এই ভাবতে ভাবতে একদিন দেখি ফেস্টিভ্যাল পেজে কোরিয়ান ব্র্যান্ডের একটা নায়াসিনামাইড সিরাম সাথে এই ছোট্ট ক্রিমটাও গিফট ছিল, তাও আবার 5% নায়াসিনামাইড। একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এই প্রোডাক্টের রিভিউ বেশ ভালো আর এটা এখন খুবই পপুলার একটা জিনিস, তো আমি ভাবলাম যে ট্রাই করার জন্য ছোট স্যাশেটা নেওয়া আমার জন্য খুবই ভালো হবে। স্যাশে বলে ভুল হবে, এটা 5 ml এর খুবই ছোট্ট একটা টিউব। এটা টেক্সচার কিছুটা জেল টাইপের হওয়ার কারণে আমার মনে হয় যাদের অয়েলি স্কিন তারা খুব কমফোর্টেবলি এটা ইউজ করতে পারবে। যদিও আমার নর্মাল স্কিন, তারপরও আমি অয়েলি স্কিনে যে ধরনের প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো আমি ইউজ করতে কমফোর্টেবল ফিল করি। এতে হিপোফির র্যামনয়েডস বা সি বেরি নামের একটা ফলের এক্সট্র্যাক্ট আছে যা অ্যান্টি এজিং এর জন্য ভালো, প্লাস অ্যাকনিপ্রন স্কিনের জন্য সুইটেবল। টুকটাক বেসিকটুকু বলে দিলাম, এখন আমি যে এই সিরামটা ব্যবহার করছি সে ব্যাপারে একটু বলি। এটার স্মেল কিছুটা অয়েন্টমেন্টের মতো, একটা টিউব মোটামুটি 7-8 বার ব্যবহার করা যায় আর আমার স্কিনে কোনো নেগেটিভ রিয়াকশন হয় না। আমি এই সিরামটা রাতের স্কিন কেয়ারে অ্যাড করেছি, তাই এই সিরামের পরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলি। 1 হচ্ছে এটা একটা সিরাম, কোনো রং ফর্সাকারী ক্রিম না যা আপনাদেরকে 4-5 shades ব্রাইট করে দিবে, টিউবলাইটের মতো করে দিবে, এমন কাজ এই সিরাম করবে না। আপনার স্কিনের পিগমেন্টেশন দূর করে আপনার ন্যাচারাল স্কিনকে হেলদি করবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হলো, এটা ইউজ করার পরে যদি আপনার স্কিনে কোনো জ্বালাপোড়া বা ইরিটেশন হয় তাহলে ইমিডিয়েট এই সিরামটা ব্যবহার করা বন্ধ করে দেবেন। কোনো কিছু যদি মিস করে যায় তাহলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। নেক্সট আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।